এই মুহূর্তে আপনাদের আরও একবার হাজিরাম কৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাগবাজারে মায়ের বাড়িতে নিয়ে যাবো। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে এই মুহূর্তে চলছে আরতির পালা। সরাসরি বাগবাজার মঠ থেকে যে ছবি দেখতে পাচ্ছেন, আজ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস, আজ থেকে 120 বছর আগে 1897 সাল, সে সময় এই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। এবং 120 বছর পর সেই দিনটিকে আরও একবার উদযাপন করা হচ্ছে এই মুহূর্তে। এই বাড়ি অর্থাৎ যে বাগবাজার মঠ, এই বাড়ি থেকেই এই মিশনের প্রতিষ্ঠা হয়েছিল। 1886 সালে স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব প্রতিষ্ঠিত মঠের যে শাখা, সেই শাখারই সংগঠন। এবং 1909 সালে 21শে আইনে এই মিশনের রেজিস্ট্রেশন হয়। এই উপলক্ষে বেলুর মঠে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন বাগবাজার মঠের ছবি, সেখানে এই মুহূর্তে আরতি চলছে। বাগবাজার মঠ মায়ের বাড়ি হিসেবে পরিচিত। এখানেই রামকৃষ্ণ মঠ এবং মিশনের মুখপত্র উদ্বোধন পত্রিকা তার কার্যালয়। এবং বেদান্ত দর্শন ও কর্মযোগ প্রচারের জন্য 1899 সালে স্বামী বিবেকানন্দ এই পত্রিকার প্রচলন করেছিলেন।